সালামু আলাইকুম অল লেকচার্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কোর্সটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র। তো উচ্চতর গণিত প্রথম পত্রের প্রথমে যে অধ্যায়টি আছে সেটি হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণয়। তো আমরা এখন ম্যাট্রিক্স শুরু করব। আজকে মূলত আমরা ম্যাট্রিক্স কি এবং এর প্রকারভেদ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যাকে যদি আমরা প্রথম এবং তৃতীয় বন্ধনী প্রথম অথবা তৃতীয় বন্ধনী আবদ্ধ করি এবং সেগুলোকে আয়ত্তাকার আকারে সাজিয়ে রাখি তো সেগুলোকে ম্যাট্রিক্স বলা হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি A11, A12, A13 এভাবে A33 পর্যন্ত কতগুলো সংখ্যাকে তৃতীয় বন্ধনী দিয়ে সাজানো হয়েছে। সুতরাং এটি একটি ম্যাট্রিক্স এবং এটাকে নাম দেওয়া হয়েছে A। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাগুলোকে প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করা হয়েছে। সুতরাং এটি একটি ম্যাট্রিক্স এবং এটিকে আমরা নাম দিয়েছি বি। তো এই ম্যাট্রিক্সে আমরা দেখতে পাচ্ছি যে অনুভূমিকভাবে কতগুলো সংখ্যা আছে সাজানো আছে, আবার এগুলোকে উলম্বভাবেও সাজানো যায়। তো অনুভূমিককে আমরা বলবো সারি এবং উলম্বভাবে সাজানো যেগুলো প্রত্যেকটা উলম্বকে বলবো একটি কলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা সারি আছে। এটা হচ্ছে সারি নম্বর 1, এটা হচ্ছে সারি নম্বর 2 এবং এটা হচ্ছে সারি নম্বর 3। অনুরূপভাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কলাম, কলাম নম্বর 1, এটা হচ্ছে কলাম নম্বর 2 এবং এটা হচ্ছে কলাম নম্বর 3। আচ্ছা, এখন আমরা দেখব যে ভুক্তি কি জিনিস। ভুক্তি হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকে এক একটি ভুক্তি বলে। যেমন এই ম্যাট্রিক্সে 1, 2, 3 এভাবে 9টা উপাদান আছে, এই প্রত্যেকটা উপাদানে এক একটা ভুক্তি। এগুলোকে সাধারণ আকারে এ আই জে আকারে লেখা হয়, যেখানে আই নির্দেশ করে সারি, জে নির্দেশ করে কলাম। অর্থাৎ একটা ভুক্তি কত নাম্বার সারি এবং কত নাম্বার কলামে অবস্থান করে। এরপর আমরা দেখব ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়। ম্যাট্রিক্সের সারি এবং কলাম, ম্যাট্রিক্সের সারি যদি এম হয় এবং কলাম সংখ্যা যদি এন হয় তাহলে এখানে এম ক্রস এন আকারে লেখা হয় এবং এটাকে পর্যায় বলা হয়। এবং এই ম্যাট্রিক্সটাকে বলা হয় এম বাই এন পর্যায়ের ম্যাট্রিক্স। অর্থাৎ কোথাও যদি এম বাই এন পর্যায়ের ম্যাট্রিক্স লেখা থাকে এর দ্বারা বোঝায় যে ওই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এম এবং কলাম সংখ্যা এন। এরপর আছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্সে যদি সারি এবং কলাম সংখ্যা সমান থাকে তাহলে ম্যাট্রিক্সকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই ম্যাট্রিক্সটিতে এখানে 1, 2, 3 সারি আছে, আবার 1, 2, 3 কলাম আছে। সুতরাং এর সারি হচ্ছে 3, কলাম হচ্ছে 3, তাই এটি একটি বর্গ ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সটির পর্যায় হচ্ছে 3x3 ম্যাট্রিক্স। এখন আমরা দেখব ম্যাট্রিক্সের প্রকারভেদ। শুরুতে যে প্রকারভেদটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সারি ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সে যদি একটিমাত্র সারি থাকে তাহলে সেই ম্যাট্রিক্সটিকে সারি ম্যাট্রিক্স বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটিমাত্র সারি আছে, সুতরাং এটি একটি সারি ম্যাট্রিক্স। এরপর হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সে যদি একটিমাত্র কলাম থাকে তাহলে তাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সে একটিমাত্র কলাম আছে, সুতরাং এটি একটি কলাম ম্যাট্রিক্স। এখন আমরা আরো কিছু বিষয় দেখব, সেটা হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সে আই সমান যদি জে হয়, আই সমান জে এর জন্য যে ভুক্তিগুলো পাবো সেটি হচ্ছে মুখ্য কর্ণ। অর্থাৎ সারি এবং কলামের পজিশন সেম হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সারি 1, কলাম 1, সারি 2, কলাম 2, এটাতে সারি 3, কলাম 3। সুতরাং এই তিনটি হচ্ছে মুখ্য কর্ণের অন্তর্ভুক্ত। তাহলে এই বরাবর আমরা যে কর্ণটি পাবো সেটি হবে মুখ্য কর্ণ। ট্রেস, ট্রেস হচ্ছে যে মুখ্য কর্ণের প্রত্যেকটা ভুক্তি যোগ করলে আমরা যা পাই সেটি হচ্ছে ট্রেস। তো এখানে মুখ্য কর্ণ হচ্ছে A11, A22, A33, এই তিনটি ভুক্তি যোগ করলে আমরা যা পাবো সেটি হচ্ছে ট্রেস। এখন আমরা দেখব কর্ণ ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সে যদি কর্ণ বরাবর শুধু উপাদানগুলো থাকে এবং বাকি ভুক্তিগুলো শূন্য হয় তাহলে সেটিকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণ বরাবর এ বি সি অর্থাৎ অশূন্য ভুক্তি আছে এবং বাকি সব ভুক্তি শূন্য, সুতরাং এটি একটি
ক্রোনোমেট্রিক্স, এরপর দেখব যে স্কেলার ম্যাট্রিক্স। এটা একটা বিশেষ ধরনের ক্রোনোমেট্রিক্স যার কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে সবগুলো ভুক্তি একই হবে। এখানে কর্ণের প্রত্যেকটি ভুক্তি হচ্ছে এ, একই, তাই এটি একটি স্কেলার ম্যাট্রিক্স। এরপর হচ্ছে অবেধক ম্যাট্রিক্স, এটি একটি বিশেষ ধরনের স্কেলার ম্যাট্রিক্স যার কর্ণ বরাবর প্রত্যেকটি ভুক্তি ওয়ান, তাই এটি একটি অবেধক ম্যাট্রিক্স এবং অবেধক ম্যাট্রিক্সকে আই দিয়ে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স হচ্ছে এমন একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি ভুক্তি শূন্য, এটি একটি শূন্য ম্যাট্রিক্স। এরপর আমরা দেখব যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কোন একটি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, প্রধান কর্ণের উপরে বা নিচে যদি সবগুলো ভুক্তি শূন্য হয় তাহলে তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। তো এই ম্যাট্রিক্সটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান কর্ণের নিচে সবগুলো ভুক্তি শূন্য এবং উপরের ভুক্তিগুলো অশূন্য, তাহলে এই উপরের ভুক্তিগুলো সবগুলো মিলে একটি ত্রিভুজ গঠন করতেছে, তাই এটি হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক একইভাবে পরের ম্যাট্রিক্সটিতে উপরের ভুক্তিগুলো সব শূন্য এবং নিচের ভুক্তিগুলো সবগুলো মিলে একটি ত্রিভুজ গঠন করতেছে, তাই এটি একটি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এরপর হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলে আমরা যে ম্যাট্রিক্স পাই তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এখানে এই একটি ম্যাট্রিক্স দেওয়া আছে যার সারি হচ্ছে 1 2 3, মানে সারিগুলোকে যদি আমরা কলাম বরাবর লিখি 1 2 3 এবং দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বরাবর লিখি 4 5 6 এবং তৃতীয় সারিকে তৃতীয় কলাম বরাবর লিখি 7 8 9, তাহলে যে ম্যাট্রিক্সটি গঠিত হয় তাকে আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। একে এ টি দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, কোন একটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি তার সমান হয় তাহলে ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। এখানে এ একটি ম্যাট্রিক্স আছে, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিলে আমরা পাবো যে 1 2 3 সারি বরাবর, সেটা কলাম বরাবর লিখি 1 2 3, 2 6 4 সারি বরাবর, সেটা কলাম বরাবর লিখি 2 6 4, এরপর হচ্ছে 3 4 5, 3 4 5। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্স এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স সেম, অর্থাৎ প্রথম সারি 1 2 3, এখানে 1 2 3, এখানে 2 4 6, এখানে 2 4 6, এখানে 3 4 5, এখানে 3 4 5, তাই এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা দেখবো বিপ্রতিসম ম্যাট্রিক্স, কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে যদি মাইনাস দিয়ে গুণ করা হয় এবং পূর্বের ম্যাট্রিক্স ফিরে আসে তাহলে তাকে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে এ একটি ম্যাট্রিক্স, যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা পাবো 0 1 -2 -1 0 3, 2 -3 0। এখন একে যদি আমরা মাইনাস সাইন দিয়ে গুণন করি, মাইনাস ট্রান্সপোজ মাইনাস দিয়ে গুণন করি, তাহলে 0 কে মাইনাস দিয়ে গুণ করলে 0ই হবে, -1 কে করলে 1 হবে, 2 কে করলে -2, এরকম একইভাবে -1 0 3, 2 3 0। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটি আর এই ম্যাট্রিক্সটি একই, যেহেতু এ সমান -a^2, তাই এটি একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো আজকে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম, পরবর্তী লেকচারে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন সমস্যার সমাধান করব। তো আজকের লেকচারে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।